আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। শিশুরা আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা নিয়ে গড়ে উঠুক, বললেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্দিরে হামলা ও ভাঙচুরের খবর শুনেও পুলিশ প্রশাসনের বিলম্ব রহস্যজনক, বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, 12 শিক্ষার্থী বহিষ্কার। মানিকগঞ্জে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেপ্তার। রংপুরের এসপি বিপ্লব সহ 7 কর্মকর্তাকে বদলি। পীরগঞ্জে বাড়িঘরে হামলা ও আগুনের ঘটনায় আটক 42 জন। যারা রাজপথ পাহারা দেবে তাদেরই নেতৃত্বে আনা হবে, বললেন বিএনপি নেতা ও খুলনা 3 আসনের দানের শীষ প্রতীকের প্রার্থী রকিবুল ইসলাম বকুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। শিশুরা আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা নিয়ে গড়ে উঠুক বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শিশুদের প্রতিভা বিকশিত হোক, মুক্তিযুদ্ধের চেতনা লালন করুক, আধুনিক বিজ্ঞান প্রযুক্তি শিক্ষায় নিজেদের উন্নত করে গড়ে তুলুক। আজ শেখ রাসেল দিবসের অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। ছোট ভাই রাসেলের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, রাসেল ছোটবেলা থেকে বাচ্চাদের নিয়ে প্যারেড করত। সে বড় ভাই শেখ জামালের মতো সেনা অফিসার হতে চাইতো। বেঁচে থাকলে আজকে হয়তো সেনাবাহিনীর বড় অফিসার হতো। 75-এর হত্যাকাণ্ডের চিত্র তুলে ধরে তিনি বলেন, সেদিন রাসেল মায়ের কাছে যাব বলে কান্না করছিল, তাকেও হত্যা করা হলো। আমার একটাই প্রশ্ন, এই শিশুটি কি অপরাধ করেছিল? শেখ হাসিনা বলেন, 71 ও 75 শিশুদের হত্যা করেছে ঘাতকেরা। সেই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে 2001 সালের নির্বাচনে, আবারও 2013 সালে বাসে আগুন দিয়ে শিশুসহ মানুষ পুড়িয়ে হত্যার পুনরাবৃত্তি হয়েছে। আমরা এটা চাই না শিশুরা অকালে ঝরে যাক, শিশুরা গড়ে উঠুক সুন্দর পরিবেশে। বাংলাদেশকে আমরা সেভাবে গড়ে তুলতে চাই। এ সময় শিশু কিশোরদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, শিক্ষা এমন এক সম্পদ কেউ নিতে পারবে না। মন্দিরে হামলা ও ভাঙচুরের খবর শুনে পুলিশ প্রশাসনের বিলম্ব রহস্যজনক, বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কুমিল্লার সাধারণ মানুষের মতো আমরাও একমত যে পুলিশ বাহিনী দ্রুত ব্যবস্থা নিলে নানুয়া দিঘির পাড়ে মণ্ডপের ঘটনাটি নির্মম অমানবিকতার দিকে গড়াতো না। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সরকারের নিরাপত্তা দেওয়ার আশ্বাসের পর কেবল ক্ষমতা সংশ্লিষ্ট দুষ্টচক্র ছাড়া দেশের জনগোষ্ঠীর কোনো ধর্মীয় সম্প্রদায় এই কাজ করবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তিনি বলেন, সরকারের মদদে কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের পূজা মণ্ডপে চক্রান্তমূলক কংসিত কাজটি করা হয়েছে। এর বড় প্রমাণ ঘটনার পরপরই হিন্দু সম্প্রদায়ের মানুষের অতি সত্বর পূজা মণ্ডপ ও মন্দিরগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী পাঠানোর জন্য স্থানীয় প্রশাসনকে অনুরোধ করেছিল, কিন্তু স্থানীয় প্রশাসন এই অনুরোধে সাড়া না দিয়ে পুলিশ পাঠিয়েছে। অনেক পরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে গোলাপানিতে মাছ শিকারের নীতি আওয়ামী লীগের ইতিহাস ও ঐতিহ্য পরিণত হয়েছে। বিএনপির মহাসচিব বলেন, পবিত্র কোরআন অপমাননা পূজা মণ্ডপ ও মন্দিরের নিরাপত্তা বিধান না করলে হামলা, ভাঙচুর, সংঘাত ও সংঘর্ষকে উস্কিয়ে দিয়ে দুই ধর্মীয় সম্প্রদায়কে মুখোমুখি দাঁড় করিয়ে সাধারণ শ্রমজীবী মানুষের জীবন কেড়ে নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চক্রান্তে মেতে উঠেছে সরকার। জবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, 12 শিক্ষার্থী বহিষ্কার। ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বিভিন্ন মেয়াদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 12 শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য যাচাই করে এ সিদ্ধান্ত হয়েছে, জানান প্রক্টর। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর রবিউল হাসান ভূঁইয়া রাতে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় এ সিদ্ধান্ত হওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, গত কয়েকদিনের সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের অভিযোগ, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য যাচাই বাছাই করে 12 জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে। তাদের মধ্যে 2 শিক্ষার্থীকে 1 বছর এবং বাকিদের 6 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। মানিকগঞ্জে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেপ্তার। মানিকগঞ্জে শিবালয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মাহমুদে শামীম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট। এ সময় তার নিকট থেকে কিছু জিহাদি বই জব্দ করা হয়। বেলা ১১টার দিকে শিবালয় থানার অফিসার ইনচার্জ ফিরোজে কবির ঢাকা পোস্টকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। শামীম উপজেলার শিমুলিয়া পশ্চিমপাড়া গ্রামের মোহাম্মদ শাহজাহানের ছেলে। ওসি ফিরোজ কবির বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে শিমুলিয়া গ্রামে পুলিশের বিশেষ দল অভিযান চালায়। এ সময় জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য শামীমকে গ্রেপ্তার করা হয়। ওসি আরো বলেন, ওই ব্যক্তি বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদী কন্টেন্ট প্রচার ও উগ্রবাদী বই বিতরণ করে সংগঠনের জন্য সদস্য বাড়ানোর চেষ্টায় লিপ্ত ছিলেন। তার বিরুদ্ধে থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলা হয়েছে। গ্রেপ্তার শামীম টেররিজম ইউনিটের হেফাজতে রয়েছে। দুপুরে 10 দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হবে। মামলাটি অ্যান্টি টেররিজম ইউনিট তদন্ত করবে বলে পুলিশের এই কর্মকর্তা জানান। রংপুরের এসপি বিপ্লব সহ 7 কর্মকর্তাকে বদলি। রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার সহ বাংলাদেশের পুলিশের 7 পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ 1 অধিশাখার উপসচিব সঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। এই কর্মকর্তাদের মধ্যে রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার, পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ ফেরদূস আলি চৌধুরীকে রংপুর জেলা পুলিশ সুপার, ফেনী জেলা পুলিশ সুপার খন্ডোকার নূরনবীকে পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক, পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে ফেনী জেলা পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটনের উপ পুলিশ কমিশনার বিজয় বসাকে অপরাধ তদন্ত বিভাগ, সিলেট মহানগরীর উপ পুলিশ কমিশনার সঞ্জয় সরকারকে পুলিশ সুপার, চট্টগ্রাম রেঞ্জে ডিআইজি কার্যালয় ও পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ সোহেল রানাকে চট্টগ্রামের মেট্রোপলিটনের উপ পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। পীরগঞ্জে বাড়িঘরে হামলা ও আগুনের ঘটনায় আটক 42 জন। রংপুরের পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় 42 জনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাত 10টার দিকে রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া, বটতলা ও বড় করিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক যুবক ধর্ম অবমাননাকর ছবি ফেসবুকে পোস্ট বা কমেন্ট করেছেন। এমন অভিযোগে ওই যুবকের বাড়ি ঘিরে ফেলে উত্তেজনা সৃষ্টিকারীরা। এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এরপর ভয়ে ওই যুবক সপরিবারে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ওই যুবকের বাড়িতে নিরাপত্তা জোরদার করে। পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোধা রানী রায় জানান, রোববার রাতে বটের বাজার মাঝিপাড়ায় সংখ্যালঘুদের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে আরও সময় লাগবে। ঘটনার পরপরই পুলিশ সুপার, র্যাবে 13 অধিনায়ক, জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। 1টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুরো ঘটনা নিয়ন্ত্রণে সেখানে রাতভর উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মোতায়েন করা হয় অতিরিক্ত বিজিপি, র্যাব ও পুলিশ। জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার জানান, যার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তোলা হয়েছে, তার বাড়ি থেকে 0.5 কিলোমিটার দূরে বেশ কিছু হিন্দু সম্প্রদায়ের লোকের বাড়িঘর ও দোকানপাটে আগুন দেয় হামলাকারীরা। ঘটনা নিয়ন্ত্রণে সেখানে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যারা রাজপথ পাহারা দেবে তাদেরও নেতৃত্বে আনা হবে বলেন বিএনপির নেতা ও খুলনা 3 আসনের দানি শীষ প্রতীকের প্রার্থী রকিবুল ইসলাম বকুল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে অবস্থান করলেও দল পুনর্গঠনে কাজ করছেন। তৃণমূল থেকে সংগঠনকে শক্তিশালী করতে তিনি নতুন রূপরেখা দিয়েছেন। সেই রূপরেখা অনুসরণ করে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের কমিটি গঠিত হবে। আগামী দিনে যারা ভোট কেন্দ্রে পাহারা দিতে পারবেন, রাজপথ পাহারা দিতে পারবেন, আন্দোলনের সময় রাজপথে দৃঢ় অবস্থান নিতে পারবেন, তাদের ওই দলের নেতৃত্বে আনা হবে। নগরীর দৌলতপুরের ওয়ার্ড কমিটি সেন্টারে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় কেন্দ্রীয় বিএনপি নেতা ও খুলনা 3 আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী রকিবুল ইসলাম বকুল এসব কথা বলেন। থানার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মী সভার উদ্বোধন করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আকরামুল হক হেলাল। প্রধান বক্তা ছিলেন জেলা শাখার সভাপতি শেখ তুয়েবুর রহমান।